ভোক্তা অধিকার নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। রাজধানীর এফডিসিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ উদ্যোগে আয়োজিত ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের 8টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বাণিজ্য মন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখতে সরকার চেষ্টা করছে। সর্বোচ্চ চেষ্টা করবো মানুষের ভোক্তাদের কষ্ট না হয়, কিন্তু আইনের প্রয়োগটাও বাড়াতে হবে, মানুষকে সচেতন করতে হবে, মানবিক করতে হবে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে, যাতে করে সাপ্লাইটা ঠিক থাকে। মানে ইম্পোর্টেড গুডসের যেটা আনতে হয় তার উপরে অ্যাটলিস্ট 26-30% দাম স্বাভাবিকভাবেই বেড়েছে। আমাদের এখানে ডলার অনেকদিন একই রকম ছিল, কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের এই ডলার মানে আমাদের টাকা ডিভ্যালু করতে হয়েছে, নাহলে আমরা সামাল দিতে পারছিলাম না।